চকবাজারের চুড়িহাট্টায় ওয়াহিদ ম্যানশন সহ বেশ কয়েকটি দোকানে বিপুল পরিমাণ রাসায়নিক মজুদ থাকায় অগ্নিকাণ্ড ভয়াবহ রূপ নিয়েছিল। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তদন্ত কমিটির সদস্যরা দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর ব্রিফিংয়ে জানান, ভবনটিতে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না। বারবার বোঝানোর পরও পুরান ঢাকা থেকে রাসায়নিক গুদাম সরানো যায়নি বলে দাবি করেন রাজ্যের কর্মকর্তা। বিশেষজ্ঞরাও বলছেন একই কথা, গ্রামে থাকা রাসায়নিক আগুনের সংস্পর্শে এলে বোমার মতো কাজ করে বলে জানালেন বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর ইয়াসির। রাসায়নিকের কারণেই চকবাজারের আগুন এত দ্রুত ছড়িয়ে যায় বলেও জানান তিনি। এবং দেখা গেছে যে মোট 5টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এই 5টি ভবনের মধ্যে কোন কোন ভবন একদম ব্যবহারের অনুপযোগী বা ঝুঁকিপূর্ণ সেগুলো চিহ্নিত করার জন্য এই কমিটি কাজ করছে। এবং ওইটা অবজার্ভ করে আমরা যেটা দেখলাম, বিশেষ করে গ্রাউন্ড ফ্লোর এবং দ্বিতীয় তলা, অর্থাৎ প্রথম একতলা এবং দ্বিতীয় তলার মধ্যেই আসলে কলাম এবং বিমগুলাতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এটা কতখানি ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থাৎ ভবনটাকে টিকিয়ে রাখা যাবে কিনা, সেটার জন্য আমাদের আরো কিছু পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন আছে। সেটা আমরা দিক নির্দেশনা দিয়েছি এবং আগামী এক সপ্তাহের মধ্যে ওগুলো চেক করে আসলে বলা যাবে, বিশেষ করে ওয়াইড মেনশনের ব্যাপারটা, যে ওইটা ভবনটা আবার ব্যবহার করা যাবে কিনা। বাট এটাকে এক্সপ্যান্ড বা এটাকে বাড়িয়ে নিয়ে গেছে, কিন্তু আপনাদের এই প্রত্যেকটা ফ্লোরে রাখা যে গোডাউনে যেই ক্যানিস্টারগুলো ছিল, পারফিউমের ক্যানিস্টারগুলো ছিল, কারণ আমরা উপরে উঠে দেখলাম যে অন্তত এটা দুইতলায় তো পুরোটাই পারফিউম ক্যানিস্টার দিয়ে ভরা, পিছের দিকেও পারফিউম ক্যানিস্টার দিয়ে ভরা। তার ফলে আসলে যেটা হয়েছে যে এগুলাই ট্রিগার করেছে